হাদিস শরীফে এমন তিনটি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়েছে যে যারা সহজ তিনটি আমল করবে তাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ বাঁধা হয়ে থাকবে শুধু মৃত্যু আর তা হল নাম্বার এক সকাল সন্ধ্যায় নিয়মিত সৈয়দুল এস্তেকফার পড়া সৈয়দুল এস্তেকফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যদি কেউ নিজের গুনা মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চায় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন হাদিস শরীফে এসেছে কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সৈয়দুল ইসতিগফার পড়ে আর সেদিন সে যদি মারা যায় আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে সৈয়দুল ইসতিগফার হল আল্লাহ আনতা রাব্বি ইলাহা ইল্লা خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفرني فإنه لا يغفر الذنوب إلا أنت মুখস্থ না পারলে লিখে রাখবেন সকাল এবং সন্ধ্যায় অন্তত একবার করে এই সাইয়দুল ইসতিগফার পাঠ করবেন বাংলা উচ্চারণ হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা আবু উলাকা বিনেমাতিকা আলাইয়া আবু ওবিদম্বি ফি রীনহু লায়া ওফিরুজুনু ওয়া ইল্লা আন্তা অর্থাৎ হে আল্লাহ্ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো প্রভু নাই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি সাধ্যমতো তোমার কাছে দেয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলি পালনে সচেষ্ট আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আমাকে যে দান তা স্বীকার স্বীকার করছি করছি এবং আমি আমার পাপগুলো অতএব করেছ তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া কেউ ক্ষমা নাই দ্বিতীয় আমলটি হলো প্রতিদিন সুরা মুলুক একবার পড়া কোরআনুল করিমের উনত্রিশতম পাড়ার প্রথম সুরা এটি এই সুরাটি প্রতিদিন একবার পড়লে মমিনের জান্নাত সুনিশ্চিত দৈনন্দিন আমলের সুরাগুলোর মধ্যে এটি একটি যা প্রতিদিন এশার নামাজের পর পড়া হয় এছাড়াও যারা সুরাটি মুখস্থ পারেন তারা চাইলে পাশক্ত নামাজে এই সুরাটি তেলাওয়াত করতে পারেন নামাজে সুরা মুলুকের আয়াতগুলো বুঝে বুঝে তেলাওয়াত করলে অন্যরকম আবহ তৈরি হয় নামাজে একনিষ্ঠতা তৈরি হয় এই সুরায় মহান আল্লাহর স্মরণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং নেক কাজের আগ্রহ বেড়ে যায় সুরা মুলুক পড়ার মাধ্যমে নামাজ আদায় করলে দিনব্যাপী অগণিত খারাপ কাজের মাঝে একটি ভালো কাজ করার অন্যরকম অনুভূতি পাওয়া যায় সুরাটির নিয়মিত পাটকারীকে কবরের আজাব থেকে সুরক্ষা করবেন আল্লাহ তাআলা কেমতের দিন সুরা মুলক তার তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তিন নং আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া প্রত্যেক ফরজ নামাজের পর কোরআনুল করিমের মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি পাঠ করা এই আয়াতে বান্দা তৌহিদের শ্রেষ্ঠ ঘোষণাগুলি তেলাওয়াত করে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলেই কবরে জান্নাতের নিয়ামত উপভোগ করতে পারছে না সুতরাং মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় সৈয়দুল ইস্তেকফার পড়া দিনের যে কোনো সময় সূরা মুলক পড়া বিশেষ করে এশারের নামাজের পর এবং প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি চমৎকার আমল নিয়মিত করার তৌফিক দান করুন আমি